গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং করছি যারা শহীদ হয়েছেন পুলিশ বাহিনী থেকে 1100 শহীদ আমাদের বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি আমার কথাটা বলতে যাচ্ছি। মাননীয় সভাপতি, আমার পরম শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ নাসিম, যিনি নিজে একজন মুক্তিযোদ্ধা এবং শহীদের সন্তান, যার বাবার নাম আমি আরেকবার শ্রদ্ধাভরে স্মরণ করে আমি প্রণাম জানাই, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী, যিনি বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সাথে বাংলাদেশ স্বাধীনতার কার্যক্রম ভারতবর্ষে মিসেস ইন্দিরা গান্ধীর সাথে তার সহযোগিতা মুক্তিযুদ্ধ কীভাবে সংগঠন করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র তৈরি করে সেখান থেকে মুক্তিযুদ্ধ অর্জন করে বাংলাদেশ স্বাধীন করে, তার পায়ে আমি আবার বিভিন্ন শ্রদ্ধা জানাই। আমি এখানে বিশেষভাবে শ্রদ্ধা জানাচ্ছি জনাব হাবিবুর রহমান সাহেব, যিনি বীর প্রতীক এবং যিনি আজকে পরিষ্কার করে যে জায়গাটায় তুলে ধরলেন আমাদের পুলিশ সম্প্রদায় থেকে, আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে, আমার মনে গভীর দাগ কেটেছে। আমি জনাব মোহাম্মদ এবাদুল করিম সাহেবকে শ্রদ্ধাবান ভরে জানাচ্ছি এবং যারা এই মুক্তিযুদ্ধের এই পুলিশের বাহিনীর এই অর্জন নিয়ে যে বিকন ফার্মা কাজ করছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমাদের অত্যন্ত স্নেহের মৌসুমীকে এবং সকলের সুবিধিত যারা আছেন আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। আজকে একটি খুবই তাৎপর্যপূর্ণ এই সাইনিং এবং আশীর্বাদের অনুষ্ঠানে আমাকে ডাকার জন্যে, আমি নিজে শহীদ পরিবারের সন্তান, আমি নিজে মুক্তিযুদ্ধের অংশ, নাসিম ভাই আর আমি মোটামুটি কাছাকাছি, আমরা মুক্তিযুদ্ধের প্রক্রিয়ার সাথে জন্মগত থেকেই আমরা বড় হয়ে সেখান থেকেই আজকে এই জায়গায় এসেছি। ওনারা আমাদের লিডার, তাই মুক্তিযুদ্ধটা আমাদের সব থেকে বড় অঙ্গীকার এবং জীবনের অস্তিত্ব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার সব থেকে বড় অহংকার কি, বড় অস্তিত্ব কি, আমি কিন্তু মুক্তিযুদ্ধ আমার অহংকার, আমার অস্তিত্ব নিয়েই আমি এখনো চলছি এবং আমার শেষ মুহূর্ত পর্যন্ত চলব। আমি ছোট করে একটু বলতে চাই যে ইস্ট পাকিস্তান রাইফেল যে অবদান ছিল পুলিশ বাহিনীর মুক্তিযুদ্ধে এবং 7ই মার্চের থেকে, কারণ আমি তখন, আমি একটু বলে যাই,
আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমি রোকেয়া হলে থাকি। আমরা সবাই যখন পাকিস্তান আর্মিরা যখন বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে অত্যাচার শুরু করে, আপনারা তখন বোধ হয় এগুলো দেখেন নাই, এখন এগুলো নতুন বোধ হয় ডিভাইস হয়েছে, তখন লাল রং লাল গরম পানি ছিটিয়ে দিল, একটা ট্রাক মতো আসতো বড়, সেটা দিয়ে রং লাল রং ছিটিয়ে দিলে গরম ওই তাদেরকে ধরে ফেলত। তো সেটা আমাদের রোকে হল ইয়েটা ধরে ওদিক থেকে ছুট। তো তখন আমার মনে আছে পুলিশ বাহিনীরা আমাদেরকে বলতো যে তোমরা এদিক দিয়ে যাও, আমাদের বাংলাদেশ পুলিশটা আমাদের ছাত্রছাত্রীদেরকে সে সময় বলতো তোমরা ওই কোণা থেকে করো, ওই কোণা থেকে ওদের গায়ে গরম পানি ঢালো। আমরা সত্যি সত্যি আমাদের রোকে হলে কিচেন থেকে গরম পানি এনে মগ দিয়ে দিয়ে ওরা যখনই পজিশন দিত তাদের ওখানে আমরা গরম পানি ঢালতাম। তো যাই হোক, এই কথাটা আমি এইভাবে বলছি যে পুলিশ বাহিনীর যে বিশাল অবদান এটা কিন্তু উঠে আসে। আমার এইটাই খুব গর্ব লাগছে যে আজকে এতগুলো বছর পরে, 71-এর পরে 12 হয়ে গেল, পুলিশ বাহিনীর যে বিশাল অবদান তাদের মুক্তিযুদ্ধে এবং কীভাবে যে তারা সমর্থন করেছে তাদের জীবন দিয়ে এই ঘটনাটা দিয়ে, অর্জন 71 দিয়ে, আমার মনে হয় বাংলাদেশ বাংলাদেশের বাইরে সবাই জানবে, এটাই একটা বড় কথা। আর একটু আগেই বললেন হাবিবুর রহমান স্যার বললেন যে রাজার বাগে প্রথম অ্যাটাক হয়েছিল, সব একসাথে রাজার বাগকে টার্গেট করে পাকিস্তানি আর্মিরা সমস্ত বাংলাদেশের সব পুলিশ লাইন অ্যাটাক করে। তো আমার পরিষ্কার মনে আছে, পরিষ্কারটা দগদগে মৃত্যু পর্যন্ত আছে, যখন আমাদের বাড়িটা কুমিল্লার পুলিশ লাইনের কাছেই ছিল, তখন আরম্ভ করেছে ফায়ারিং, কারণ ক্যান্টনমেন্ট এবং আমাদের কুমিল্লা শহর খুবই কাছাকাছি, মানে রাত্রেবেলায় ঘর ঘর করে যখন ট্যাঙ্ক নামিয়ে দিল তখন পুলিশ লাইনে এলো পথারি গুলি করছে, তখন বহু পুলিশ বাহিনীর সদস্যরা ছুটে আমার দাদাকে বললেন যে আপনারা এখান থেকে চলে যান আর কটা লুঙ্গি থাকলে দেন, কিন্তু রাইফেলগুলো হাতে নিয়েছিল। আমার এটা পরিষ্কার মনে আছে, বলে একথা বলতে বলতে গেল দুইটা গুলি মেরেছে, 10টা গুলি দিয়েছে, এটা দোয়া করেন, দাদুকে বলে গেল দোয়া করেন স্যার। তো আমার এই কথাটাই খুব মনে করি আমি, যে শহীদ হয়েছেন যারা, দেশের জন্য রক্ত দিয়েছেন যারা, তাদের কথা এতদিন যখন কথা হয়নি আজকে এই কথাটা উঠে আসুক, এবং আমাদের পুলিশ বাহিনী যারা আমাদের জীবনের অংশ, যারা দেশ স্বাধীন করতে বিশাল অবদান রেখেছে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, এবং সমস্ত পুলিশ বাহিনীর যারা 1100 শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি, এবং তাদের বীর সন্তান আমাদের মুক্তিযোদ্ধাদেরকে বিশেষভাবে স্মরণ করবে আমাদের নতুন প্রজন্ম, সেটাই হবে আমাদের এই অর্জনের সব থেকে বড় অর্জন। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের যারা আজকে এই অর্জন করার জন্যে সহায়তা দিয়েছেন আপনাদেরকে আমি বিশেষভাবে আমার চরম কৃতজ্ঞতা জানাই, কারণ আমি তো এই মুক্তিযুদ্ধের এই শহীদের অংশ, আমার রক্ত এই মাটিতে, এই রক্ত এই মাটি বড় পূর্ণ, এখানে সকল মানুষের, বাংলাদেশের সব বাঙালির, বঙ্গবন্ধু সহ আমাদের চার নেতা সহ সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষের মিশ্রিত এই নদীর রক্ত বড় পুণ্যভূমি, সকল যেন সকলে যেন আমরা এই রক্তের মাটিতে ভেজা এই দেশকে যেন আমরা সবাই সব দায়িত্ব নিয়ে যেন সুরক্ষা করি, এবং মাথা উঁচু করে বলি যে এই পৃথিবীতে এরকম একটি দেশ আর কোথাও আর হয় নাই যেখানে লাখো মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন একটি মানুষের ডাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো আমি আবারও বঙ্গবন্ধুকে মনে প্রাণে সবাই যেন ধারণ করে, বঙ্গবন্ধুর চেতনা,
বঙ্গবন্ধুর বিশ্বাস, বঙ্গবন্ধুর ফিলসফি, সেটাই হবে যথার্থ মুক্তিযুদ্ধের আসল জায়গাকে অক্ষুণ্ণ রাখা। আমি এই কথাগুলি শেষ করতে চাচ্ছি। আপনাদের সকলকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি এবং পুলিশ বাহিনী যে যারা আবার আত্মহতি দিয়েছেন তাদের প্রতি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আপনাদের সকলকে।